দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাবনা চার আসনে বইছে ভোটের হাওয়া। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে শোভা পাচ্ছে গোটা নির্বাচনী এলাকা। দলীয় মনোনয়নের জন্য আগে ভাগেই মাঠে সরব নৌকার সম্ভাব্য প্রার্থীরা। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল জাতীয় পার্টি ভোটের প্রস্তুতি নিলেও রাজপথে আন্দোলনে ব্যস্ত বিএনপি। ঈশ্বরদী প্রতিনিধি নাসিম আহমেদের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। ঈশ্বরদী ও আটঘরিয়ার দুইটি পৌরসভা ও ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত পাবনা চার আসন, আর মাত্র কয়েকদিন পরই ঘোষণা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। তার আগেই উত্তপ্ত রাজনীতির মাঠ। আওয়ামী লীগ ভোটের প্রস্তুতি নিলেও একদফার দাবিতে রাজপথে আন্দোলনে বিএনপি। তবে দলীয় মনোনয়নের জন্য মাঠে তৎপর আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। বর্তমান সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, বঙ্গবন্ধু হত্যা মামলার আইনজীবী ও বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুধু এবং ব্যারিস্টার সৈয়দ আলী জিরু সহ এক ডজনেরও বেশি প্রার্থী নৌকা পেতে মরিয়া। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অতন্দ্র প্রহরীর মতো কর্মী, সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের নমিনেশন বোর্ড। আমাকে নমিনেশন দিলেও আমি শেখ হাসিনার সাথে আসি, না দিলেও আসি। আরও আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, আমি তার সাথে বিশ্বস্ততার সাথে সবসময় আছি। বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাষ্ট্র ক্ষমতায় যেন অধিষ্ঠিত হয়, আর এই অধিষ্ঠিত হওয়ার জন্য শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার পক্ষে কাজ করব। ১৯৯৬ থেকে টানা পাঁচবার জয় পাওয়া আসনটি এবারও ধরে রাখতে চাই আওয়ামী লীগ। যাকে নৌকা দেবে আমি তার পক্ষে কাজ করব, এবং তাকে জিতানোর জন্য জেলা আওয়ামী লীগ থেকে যতটুকু করণীয় কর্তব্য সেটা আমি করব। সকল দিক বিবেচনা করে যাকেই মনোনয়ন দিক না কেন, আমরা নৌকা মার্কাকে বিজয় করবার জন্য আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করব। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দল জাতীয় পার্টি ভোটের প্রস্তুতি সারলেও একদফার আন্দোলনে ব্যস্ত বিএনপি। তবে নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হলে জয়ের আশা নেতাদের। আমাদের দাবি যদি সরকার মেনে নেয়, তারা যদি পদত্যাগের আশ্বাস দেয়, সেক্ষেত্রে আলোচনা হতে পারে এবং একটা দল নিরপেক্ষ সরকারের জন্য সে আলোচনা হতে পারে। সেক্ষেত্রে আমরা তো নির্বাচনে যাবো, সেই ব্যাপারে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনকালীন সরকার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি বিপরীতমুখী অবস্থান করায় সুষ্ঠু ভোট নিয়ে সংশয়ে ভোটাররা। আমি একজন নতুন ভোটার, এবার থেকে আমার শুরু হবে ভোট। তো আমি চাই যে এই ঈশ্বরদীর যে উন্নয়ন করবে, রাস্তাঘাট ঠিকঠাক করবে, তাদেরকে আমি ভোট দেব। আমাদের আটঘরিয়া থেকে একজন ভালো লোক, যোগ্য ব্যক্তি মনোনয়ন পাক, এটাই আমরা চাই। ভোটের সময় হবে, একটা দেখি শুনি ভালো মানসিক দেব। নৌকার দুর্গ হিসেবে পরিচিত পাবনা চার আসনের ভোটার সংখ্যা ৩,০২,৪৩৮ জন। এই আসন থেকে আওয়ামী লীগ ৬ বার, বিএনপি ২ বার, জাতীয় সমাজতান্ত্রিক দল ২ বার এবং জাতীয় পার্টি ১ বার জয় পেয়েছে। কিরণ মোস্তফা, জিডিবি নিউজ।